তো আজকে অনেকগুলো মুরগির হাড়, গিলা কলিজা নাই, এখানে এটা পাকনা, এগুলো নিয়েছি, এগুলো জমা হয়েছে। যখন কোনো রোস্ট কোরমা এগুলো রান্না করা হয় তখন এইগুলো আলাদা করে রাখি, আলাদা করে রেখে রেখে এইভাবে জমিয়েছি। এইভাবে যদি আপনাদের জমে তো এগুলো কিভাবে রান্না করবেন, খুব মজা করে কিন্তু আমরা আলাদা করে রান্না করতে পারি। তো তেল দিয়ে দিলাম, ওখানে যেহেতু তেল নাই তো হাফ কাপের মতো তেল দিয়ে এলাচি, দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ আছে, হাফ কাপ পেঁয়াজ কুচি করে তো কিছুক্ষণ ভেজে নেব। তো বাদামি করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে, যেহেতু শুকনা মশলা এখানে একটু পানি দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, যেহেতু কাটা পেঁয়াজ এখানে দিয়েছি এর জন্য 1.5 টেবিল চামচ দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার তরকারিটা তত ভালো হবে। তো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো দিয়ে আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। অনেকে করেন যে মশলাটা দিয়েই সাথে সাথে মুরগিটা দিয়ে দেন, তো মুরগির বেলা যেহেতু চিকেন তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য মশলাটা একটু কষিয়ে নিলে ভালো, সেই মশলাটার যে কাঁচা গন্ধ সেটা চিকেনের মধ্যে থাকে না, সুন্দর একটি ফ্লেভার চলে আসে। তো এখানে যদি গরুর মাংস হতো তাহলে ঠিক ছিল যে গরুর মাংসগুলো দিয়েই মশলাগুলো দিতে পারতেন। তো যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যায় এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তারপর যদি আপনি মুরগির মাংসটা দেন তাহলে সেই মাংসটা খেতে ভালো লাগবে, সুন্দর একটি স্মেল চলে আসে মাংসের ভিতরে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে তো চিকেনের যে হাড় পাখা এগুলো আছে এগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম চুলার হিট কমিয়ে রেখে। তো 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম চুলার হিট কমিয়ে রেখে। চুলার হিট কমিয়ে রেখে ঢেকে রাখবেন এই কারণে চিকেন থেকে পানি উঠবে, সেই পানিতে কিছুক্ষণ কষানো হবে। তো নেড়ে চেড়ে দিলাম, পানিও দিতে পারেন বা এভাবে ভুনতেও পারেন, মশলার মধ্যে সুন্দর কষানো মাখা মাখা ঝোল রাখতে পারেন, আমি ঝোল রাখবো। তো গরম পানি দিয়ে দিলাম, এখানে নর্মাল পানি দিতে পারেন, তো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে রাখছি। যেহেতু কারি করব ঝোল কারি এই জন্য গরম পানি দিয়ে দিলাম। এখানে আপনি যদি ঝোল কারি না করেন, অল্প যদি গ্রেভি, সামান্য গ্রেভি রাখতে চান তাহলে খুবই অল্প পানি, 1 কাপ পানি দিতে পারেন। দিয়ে আমি কিছুক্ষণ জাল দিলাম চুলার হিট মিডিয়াম টু হাইতে রেখে। দেখছি লবণ হয়েছে কি না। তো সুন্দর একটি ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো হয়ে গেছে, দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে। আর সবসময় চেষ্টা করবেন শেষের দিকে কাঁচামরিচটা দিতে, তা সুন্দর একটি ফ্লেভার পাবেন। তো আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। এখন থেকে ফ্রিজে জমানো হাড় পাকনাগুলো আপনারা এভাবেই রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এতটা ঝোল না দিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে সেটি ভুনা ভুনা করে খেয়ে দেখতে পারেন।